তো কাল ছিল দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। এবারের পরিস্থিতি মাথায় রেখে আমাদের এবারের পুজো, তো চলুন পুজো উপভোগ করি। এই হলো আমাদের পরিবারের সবচাইতে কিউটেস্ট মেম্বার চিনু, ওরও এবার প্রথম পুজো। এই হলো পুজোর ফুলের থালা। এখন বসানো হবে পুজোর খট, আর এই পুজো করা হয়েছে আমাদের দোকান ঘরে। ইনি হলেন আমাদের দেবশিল্পী। এবারে পুজো আমরা নিজেদের মধ্যে সেরে ফেলেছি। ঘট বসানো হয়ে গেছে। এখন আলপনা, আলপনার দায়িত্বটা ছিল আমার, তাই আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। আলপনা হয়ে গেছে। এখন ভোগের কাজ হচ্ছে। পুরোহিত আসার সময় হয়ে গেছিল, তাই আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। ভোগ রেডি করার পর্ব মোটামুটি শেষ। এখানে চলছে পঞ্চপ্রদীপ জ্বালানোর চেষ্টা। পুজোর আয়োজন আমাদের হয়ে গেছে, আমরা এখন পুরোহিতের জন্য অপেক্ষা করছি। আমাদের পুরোহিত এসে গেছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের পুজো। ঠাকুরকে পড়ানো হচ্ছে বইটা।
দাঁড়িপাল্লা দেওয়া হবে ঠাকুরের হাতে। আসলে সবাই মিলে পুজোর কাজ করার মজাটাই আলাদা। এখানে সবাই মিলে আমরা খুব মজা করে পুজোর কাজ করছিলাম। পুজো শুরু হয়ে গেছে। কালকে ছিল বিশেষ একটা দিন। একদিকে ছিল দেবশিল্পী বিশ্বকর্মার পুজো, আর একদিকে ছিল মহালয়ার আনন্দ। কিছুদিন পরে আসতে চলছেন মা, তাই এর মজাটা আরো বেশি। এখন হচ্ছে যজ্ঞ। এবারের পুজো সামান্যভাবে করা হয়েছে। এবারের পরিস্থিতি মাথায় রেখে আশা করি পরের বছরের পরিস্থিতি আরো ভালো হবে। যজ্ঞ শেষে এখন নেওয়া হচ্ছে অঞ্জলি। এ হলো আমাদের চিনু। এটা ছিল চিনুর প্রথম পুজো। এবারের পুজো শেষের পথে। আশা করি পরের বছর পরিস্থিতি ভালো হবে, আর থাকবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন। ভিডিওটাকে সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।